أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما কুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আল্লাবুল আল্লাহ রসলি হিলকা ইমামাবাদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের বয়স শুনতেছেন এবং দর্শন করতেছেন সবার উদ্দেশ্যে বলবো আজকে একটি সূক্ষ্ম প্রশ্নের উত্তরে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হলো যে বারোই রবিল আওয়াল যে মিলাদ মাহফিল আয়োজন করা হয় এটা করলে সমস্যা কী কাজটা তো ভালোই আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে একটি হাদিসের কথা উল্লেখ করেছি যে হাদিসটি অত্যন্ত সুন্দর মা ইসার্জালের কাছে যখন তিন ব্যক্তি এসে প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আমল সম্পর্কে তার নাবি সাল্লাহ আমল সম্পর্কে যখন সংবাদ দিয়ে দেওয়া হলো তখন তারা তাকাল্লু আমল রেখে তারা নিজেদের তুলনায় অনেক কম মনে করলেন নিজেদের আমলকে তখন এক ব্যক্তি বলতে শুরু করে দিলেন যে আজকে থেকে আমি রোজা সারব না আজকের থেকে আরেক ব্যক্তি বলেন আজকে থেকে আমি রাত্রে যাবো রাত্রি থেকে না আরেক ব্যক্তি বললেন যে আমি আজকে বিবাহসাদী করবো না নাবিজ সাল্লাহ সাল্লামের কাছে যখন সংবাদে পৌঁছানো হলো বা জানানো হলো তাদেরকে ডেকে এই কথা বললেন তোমরা তিন ব্যক্তি এই ধরনের কথা বলেছ তারা স্বীকার করলেন যে হ্যাঁ আমি আমরা এই ধরনের কথা বলেছি তাই নাবি সাল্লাহ আলিয়া বললেন দেখো আমি তো আল্লাহ সম্পর্কে তোমাদের থেকে বেশি জানি এবং আল্লাহকে তোমাদের থেকে বেশি ভয় করি তারপরও আমি রোজা রাখি রোজা সারি আমি রাত্রে ঘুমাই রাত্রি তাহাজ পি এবং আমার স্ত্রী আছে স্ত্রীর হক আদায় করি সুতরাং ফামান রকিবান সুন্নতি ভালাইসা মিননি যে এই যে আমার সুন্নত আমার তরিকা আমার নিয়ম নীতি এটার থেকে যে দূরে সোজা বেশি আমার উন্মত থাকবে না এখন এই যে দেখেন কত সুন্দর কথা নাবি সাল্লাহ আসলামের সূন্যদের এতে অনুসরণ তো আমরা উল্লেখ করেছি কীভাবে এর্তেব অনুসরণ হয় সুতরাং নাবি সাল্লাহ অনুসরণ বাদ দিয়ে যদি আপনি মিলাদ মাহফিলের আয়োজন করেন বা মিলাদ মাহফিলের হন বা অথবা বারের রবি লাওয়ালের এই কেন্দ্রবিন্দু যদি এই মলনা যদি কেউ করে তাহলে সমস্যা কি এবার শূন্য সমস্যা এক নম্বর তবুদ বিমাল আমি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল্লাহ এমন কোনো কাজ চালু করেন না যদি কোনো ব্যক্তি করে থাকে সে নতুন কাজ চালু করলো এবং এমন ইবাদত করলো যে আল্লাহ এবং রসুল সাল্লাহ ইবাদতের জায়েজ করেন না এবং বৈধ করেন না সে আবাদত নিজের পক্ষ থেকে করলো দুই আল কাদা হফি কামাল ইসরিয়াতে অরদে লেহি তাল আলিও এই দিনের মাঝে দোষারোপ করা কাদা যুক্ত করা কদাচিত করা এই দিনকে কেন যে আল্লাহ রব আলমী দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন যেটা সরা মধ্যে আল্লাহ বলছেন আলি ওম আকমালক দিন আকমহ আলাইকুম ন্যামা ওর অদুলকুল ইসলামা দিন আজকে আমি দিনকে কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আমার মেয়াদকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন মনোনীত দিন হিসাবে তোমাদের জন্য নির্বাচন করলাম সুতরাং সে দিনকে কথাযুক্ত করেছে দিনকে পরিপূর্ণ মনে করে নাই দিনকে অসম্পূর্ণ মনে করা দিনের মাঝে আর একটা নতুন জিনিস আবিষ্কার করে দিয়েছে সে তিন নম্বর শুনুন আর তো আনুফি আমান হাতিনাবল্লা সাল্লাম নাবি সাল্লাহ আমানত যেটা রিসালাত এই রিসালাতের ব্যাপারে সে অপবাদ দিয়ে দিছে কারণ আল্লাহ রব্লা আলমিন বলছেন ও ইউসুল মা ইয়া ইয়সুল্লিক মা তোমার কাছে যেই রিচালাতের দায়িত্ব দেওয়া হয়েছে পৌঁছাও অতএব সে মনে করলো যে আল্লাহ পৌঁছা না আমানতের ব্যাপারে এটা অপবাদ দিয়েছে এবং আল্লাহ নবী নিজেই বলছেন বাল্যাল্লাহ আয় আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা পৌঁছাও সুতরাং নাবি সাল্লাহ আসলামের আমানতের ব্যাপারে সে ব্যক্তি অপবাদ সরাই দিছে চার নম্বর ইয়াসিরু সিরু ঈদ আন এই দিনকে ঈদ বানানো নেওয়া হয় ঈদ বানিয়ে দিয়েছে যে ব্যক্তি করবে সে ঈদ বানিয়ে দিয়েছে কারণ ঈদের দিন রোজা রাখা নিষেধ অথচ তারা আনন্দ ফুর্তি ইত্যাদি যেটা ঈদের দিন করা যায় না ঈদ হিসাবে তারা গ্রহণ করেছে এবং বড় ঈদ হিসাবে তারা এটা বানিয়েছে অতএব তারা এটাকে দাঁতের অন্তর্ভুক্ত করেছে পাঁচ নম্বরের শুনুন আত্মআনফি মোহাবতী সাহাবাত হরদ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবাদের মোহাব্বাতের ব্যাপারে তারা অপবাদ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ কেউ কোন কোনো কোনো সাহাবি আবু বকর বলেন ওসমান আবু বকর আবু বকর ওমার ওসমান আলী অন্যান্য যেই সমস্ত সাহাবাহিকরাম ছিলেন কোনো সাহাবি দ্বারা এটা কেউ প্রমাণ করতে পারবেন আল্লাহর রসুল কোনো সাহাবি এত এই ধরনের অনুষ্ঠান করেছেন অতএব তারা মোহাম্মত তাহলে বুঝে আসে তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মোহাম্মত করতেন না মোহাম্মতের ব্যাপারে তারা অপবাদ চাপিয়েছে ছয় নম্বরে ছিলেন হবি না নাসারা এটা এই খ্রিস্টানদের সাথে এটা একটা সাদৃশ কেন খ্রিস্টান ঈসা নবীর জন্মবার্ষিকী হিসাবে তারা পালন করে জন্মবার্ষিকী তারা অনুষ্ঠান করে সেখানে কত ধরনের অন্য অপরাধ হয় আজকেও মুসলমানরা বিভিন্ন ধরনের অন্য অপরাধ করে যেগুলো আল্লাহ নবী সাল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন লাত

যে লাইল বারোই রবিউল আওয়ালে রাত্রি হলো লাইলে কদরের সে উত্তম নিল্লা এই কথা আমার নয় এই কথা মোল্লা আলী কারি এটাকে প্রতিবাদ করেছেন দেখুন তারপরে আল্লা কুস্তুলালী রহিমাহুল্লাফিল মাওয়াহিদ্দিন দিনিয়ার মধ্যে প্রথম খনের একশো পঁয়ত্রিশ কথাগুলি উল্লেখ করেছেন এবং তারা তারা এটার উচিত জবও দিয়েছেন যারা এই রাত্রিকে লাইলাতুল কদরের চেয়ে উত্তম মনে করে বারোই রবিউল আওয়ালের রাত্রিকে এটা বিশাল একটা অপবাদের কথা আট নম্বর আলি আল ইসরাফ ফি মাউল নবী সাল্লাহ মিলাদ মাহফিল বা বারোই রবি রাউলকে যারা মিলাদ কেন্দ্রবিন্দু করে নিয়েছে তারা ইসরাফ করে অপচয় অপচয় অথচ অপচয়কারী শয়তানের ভাই বলে আল্লাহ আলমিন উল্লেখ করছেন অপচয়কারী শয়তান সকল শয়তানের ভাই এক শয়তানের ভাই না আপনার ইউটিউবে বিভিন্ন নাচানাচি সফ স্বাদ অত্যন্ত রূপে স্রাব এবং অবসায় তারা করেছে সুতরাং এটা স্রাপের স্বামী কথাগুলো লম্ব হয়ে যায় সংক্ষিপ্ত বলছি তারপর নয় নম্বরের শুনুন ইস্তেমাল বেদাত এই এই যে একটা বেদাত এটা নিকৃষ্ট বেদাতে পরিণত কেন যে তারা এখানে গান বাজনা আয়োজন করেছে তারপর আল্লা তবলা ইত্যাদি ইত্যাদি ঢোল ডাল নেওয়া কি আনন্দ ফুর্তি এটা একটা মুনকার একটা নিকৃষ্ট চরিত্রে এটা পরিণত করা হয়েছে যদি কেউ করে থাকে কি অপরাধ এটা খালি উল্লেখ করতেছি দশ নম্বরে শুনুন মারুফু মাফু ও মুনকার ও মা যে ভালো ভালো কাজ আল্লাহ আরুব যেটা ভালো কাজ সৎ কাজ সেটা আজকে খারাপ কাজে নিকৃষ্ট কাজে পরিণত হয়েছে এবং নিকৃষ্ট কাজ যেটা সেটা ভালো কাজে মানুষের কাছে পরিণত হয়েছে এবং আল্লাহ নবী সাল্লাহ অপবাদের উপরে এই হাদিসটা অপবাদ দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আসসালাম বলেছেন আলিয়া দা বাবা মা কাদ নার যে ব্যক্তি বিশ্বাসৃহীত আমার উপরে একটি অপবাদ চাপাই দিল একটা যে কোনো একটা অপবাদ সে তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নিল সুতরাং এটা নবী সাল্লাহাম অপবাদ চাপিয়ে দিয়ে ভারতকে খারাপ মনে করা হয়েছে আর খারাপকে ভালো মনে করা হয়েছে তারপরে শুনুন এগারো নম্বরে এতেকা দো হাদ আলি আমি এই ধারণা পোষণ করে যে এইরা এই দিনে বারোই রবি আওয়ালের দিনে এমন একটা সময় আছে এমন একটা সময় আছে যে এই সময়টিতে দোয়া কবুল হবে যেরকমভাবে তারা কিয়াস করে থাকে জুমার দিনের ব্যাপারে যে জুমার দিন এমন একটা সময় আছে যে লাই ওয়াফিক আব্দুল মো মে আবদুল যে কোনো ব্যক্তি দোয়া করলে ইল্লা উজিব দোয়াটি কবুল হবে যদি সেই সময়ের সাথে সম্পৃক্ত করে দোয়া করতে পারে তাহলে জুমার উপরে তারা এই ঈদকে কিয়াস করছে তারপরে শুনুন বারো নম্বরে উকু অফিস শির্ক তারা এই দিনটাকে এই দিনের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সিঁড়েকে লিপ্ত হয়েছে এই দিনের কর্মকাণ্ডে তারা সিরিপ সিরেকি লিপ্ত হয়েছে কীভাবে সিরেকি লিপ্ত হয়েছে এই হাদিস আবু উমাম উমামা বাহিলি রজুল্লাহ তাল্লা আনহুতে বর্ণিত নবী সাল্লাহ আলী আবু সাহাবি বাহিলি বাহিনী রজিয়াল তিনি বলেন খারজা আল্লাহ রসুল খারজা আলীনা রসুল্লাহ সাল্লাম মুত্তাকেন আলা আসা একদিন আল্লাহ নবী সাল্লাচাল একটা লাঠিতে ভর দিয়ে আমাদের কাছে আসলেন তখন আমরা দাঁড়ায় গেলাম তখন নবী সাল্লাম বলছেন কুমু কামাইয়া কুমুল মাাজ আজ তোমরা আমার সামনে দাঁড়াবানা আমার ব্যাপারে দাঁড়াবানা যেরকম অনার ওরা একজন একজনের সম্মান করে সুতরাং আমরা আমার ব্যাপারে তোমরা দাঁড়াবানা সুতরাং নাবি সাল্লাহ তারা কবর থেকে নিয়ে এসে বাধ্য করে তারা মনে করেন নাবি সাল্লাহ কবরের কাছে কবর থেকে এখানে আসেন এই রাতে তারা দাঁড়িয়ে যায় এটা সিরকি লিপ্ত কোনো সন্দেহ নেই এবং তারা ওই রাতে অপবাদমূলক সাহাবিও বলে থাকে যে আবদুল ইবিন উম্মে মাকতুম অন্ধ সাহাবি ছিলেন তাই তিনি দেখতে পান নাই তাকে আল্লাহ রসুল দেখেছে তাই আমরাও এই রাতিতে আল্লাহ রসুলকে দেখতে পাই না কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে দেখে আমরা রসুল সাল্লা সাল্লাম সাহাবি নাউজ বিল এত বড় অপবাদ তারা দিয়ে থাকে শরীরের ব্যাপারে এবার শুনুন নাবি সাল্লাহ সাল্লামের সাহাবি আনাস রাজ তিনি বলেন যে ওই জামানায় মা কানা শাকসুন আহাব্বু ইলাই মাকানা শাকসুন আহাবু ইলাইহিম না নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাদ দিয়া এমন কোনো ব্যক্তি ছিল না যে প্রিয় তা সত্ত্বেও তারা যখন নবী সাল্লাহ সাল্লামকে তারা দেখতেন তখন দাঁড়াইতেন না লিমাইয়া আলমনা কারাহি মিন কারাহিয়াতে জালে কেননা তারা জানতেন নবী সাল্লাহ সাল্লাম দাঁড়ানো অপছন্দ করেন এই হাদিসটা আপনারা পাবেন মুসনাদ আহমদের মধ্যে এগারো হাজার নয়শো ছত্রিশে আর দাঁড়ানো হাদিসটি যে নিষেধ ওই ওই বননা আছে আবুদাউতে পাঁচ হাজার দুশো তিরিশের মধ্যে দাউদের বননাতে আল্লাহ আসলাম নিষিদ্ধ করে দিয়েছেন যে আমার সামনে দাঁড়াবেনা যেরকমভাবে দাঁড়ায় থাকে এবার এবার আমরা বুঝতে পারলাম যে কীভাবে এই মিলাদ মাহফিল করা যায় কত বড়ো অন্যায় এবং কত বড়ো ক্ষতি এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম শেষ তেরো নম্বর একটা কথা বলেই শেষ করছি সেটি হলো যে আত্মহাদ্দি নাবি সাল্লাহ আসালামের ব্যাপারে সীমা লঙ্ঘন কেন নাবল্লাহলাম বলেছেন লা কামায়ত কামায় তিন নাসার মারিয়াম আমার ব্যাপারে বারাবারই করবে না যেরকমভাবে খ্রিস্টানগণ মারিয়ামের ই মারিয়ামের পুত্র ঈশার ব্যাপারে বাড়াবাড়ি করেছে সুতরাং আজকে যারা নাবী সাল্লাহ আসালাম এই মিলাদ বাফিল নেয়া এই ধরনের কুচকাওয়াজ করে এই ধরনের তুরুমুরু করে যারা যেই করে না তারা নাবি সাল্লাহ আসলামের আদর্শের ব্যাপারে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে তাদের কোনো সন্দেহ নেই যে কথা আল্লাহ বলেছেন ইয়া আহলাল কিতাবুফি দিন হে কিতাব দাঁড়িয়ে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবো না আজকে তারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করছে দিনকে বাড়িয়ে নিয়েছে কমে নিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিনের এর শরীয়তকে তারা কমপ্লিট শরীয়তকে তারা শরীয়ত কমপ্লিট মনে করে নেয় তারা নিজেরা দিনকে বাড়িয়ে কমিয়ে তারা মন গোড়া নিজেদের মাঝে বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে নিজেরা পদভ্রষ্ট হয়েছে এবং অন্য জাতিকে পদভ্রষ্ট করছে আল্লাহ রব্লা আলমের কাছে কামনা করে দোয়া করে আল্লাহ জন এই সকল প্রকার পদভ্রষ্ট ভ্রান্ত আগিদার থেকে ভ্রান্ত কাজ থেকে ভ্রান্ত আমল থেকে আল্লাহ আমাদেরকে আমাদের ইমান আমলকে সস্ত সমস্ত মুসলিম ভাই বোনদের ইমান আমলকে সেভ করুন হেফাজত করুন আল্লাহ আমাদেরকে সকল প্রকার বেদার থেকে দূরে থেকে সতর্ক থেকে সুন্নামত এবং আমল করার তফিল দান করেন হাঁজ সাল্লাহ নাবিনা মোহাম্মদ সালামু আলী